আসসালামু আলাইকুম, আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পশ্চিম তীর থেকে ছয় ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছেন ইসরায়েলিরা। জম্মু কাশ্মীরে তিন অস্ত্রধারী নিহত। গণহত্যা চালানো হচ্ছে মিয়ানমারে বলছে বিবিসির অনুসন্ধান। যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞা আনছে ইসরায়েল। সবশেষে জানবেন সরকারে সকল যোগ্য আফগান নাগরিকের অংশগ্রহণ চায় তালেবান। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। পশ্চিম তীর থেকে ছয় ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইসরায়েলিরা। অধিকৃত পশ্চিম তীরে ঢুকে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত সপ্তাহে বন্দুক হামলায় এক ইসরায়েলি নিহত হওয়ার ঘটনায় গত রোববার ভোরে ইহুদিরা ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় ইসরায়েলি বাহিনী ছয় ফিলিস্তিনিকে ধরে নিয়ে যায়। এর আগে গত বৃহস্পতিবার পশ্চিম তীরে একটি অবৈধ ইহুদি স্থাপনার কাছে বন্দুকধারীর গুলিতে ডিমেন্ট ম্যান নামে এক ইহুদি নিহত হন। তার গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে গাড়িতে থাকা অপর দুই ব্যক্তি সামান্য আহত হন। এই ঘটনায় ফিলিস্তিনি এবং ইসরায়েলি বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শুক্রবার ভোর থেকে উত্তরের শহর নাবলুসের কাছে ইহুদি বসতি স্থাপনকারীদের একটি দল ফিলিস্তিনিদের কয়েকটি গ্রামের বাড়িঘর এবং গাড়ি ভাঙচুর করে। তারা দুই ফিলিস্তিনিকে পিটিয়ে আহত করে। পরে রোববার সকালে আবারও ইসরায়েলি সেনাবাহিনীর ছত্রছায়ায় হামলা হয় ফিলিস্তিনিদের উপর। তারা জেনিন শহরের সিলাত আল হারিতিয়া এলাকা থেকে ছয় ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে। জম্মু কাশ্মীরে তিন অস্ত্রধারী নিহত। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে তিন অস্ত্রধারী নিহত হয়েছে। তারা সবাই বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত ছিল বলে জানিয়েছে পুলিশ। এক সংবাদ সম্মেলনে কাশ্মীর পুলিশ জানায়, সন্ত্রাসী লুকিয়ে আছে এমন খবরের ভিত্তিতে রোববার শ্রীনগরে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। তাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় অস্ত্রধারীরা। এই সময় নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালালে তিনজন মারা যান। তারা সবাই পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈয়বার সদস্য বলে উল্লেখ করা হয়। বিবিসির অনুসন্ধান বলছে গণহত্যা চালানো হচ্ছে মিয়ানমারে। মিয়ানমারে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানো হয়েছে এই অভিযোগ পুরনো। এ নিয়ে জাতিসংঘের প্রতিবেদনও প্রকাশ হয়েছে। এবার জান্তার সরকারের বিরোধিতা করায় গণহত্যা নিয়ে নতুন তথ্য সামনে আনল যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি। তাদের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে গত জুলাই কয়েকটি স্থানে গণহত্যা চালানো হয়। এতে কমপক্ষে 40 জন মানুষকে হত্যা করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও এই গণহত্যা চালানোর সময় যারা পালিয়ে বেঁচে যেতে সক্ষম হয়েছেন তাদের বরাত দিয়ে সব তথ্য প্রকাশ করেছে বিবিসি। এতে বলা হয়েছে গ্রামে গ্রামে তল্লাশি চালিয়েছেন সেনারা। এরপর যাদের হত্যা করা হবে তাদের গ্রাম বাসীদের থেকে আলাদা করা হয় ও নির্যাতন চালানো হয়। এরপর তাদের হত্যা করা হয়। এসব ঘটনার বেশ কিছু ভিডিও ফুটেজ ও ছবি প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে কিভাবে গ্রামবাসীদের নির্যাতন করে হত্যা করা হয়েছে ও সমাধিস্থ করা হয়েছে। গত জুলাই সাগাইং জেলার কানি টাউনশিপে এসব হত্যাকাণ্ড চালানো হয়। এই এলাকাটি বর্তমানে জান্তা সরকার বিরোধীদের ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। সেখানে এমন চারটি হত্যাকাণ্ডের খবর জানা গেছে। মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করে যুক্তরাজ্যভিত্তিক মিয়ানমার উইটনেস। তারা যেসব ভিডিও ফুটেজ ও ছবি সংগ্রহ করেছে এর সঙ্গে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য মিলিয়েছে বিবিসি। এজন্য কানির 11 জন প্রত্যক্ষদর্শীর বয়ান নিয়েছে গণমাধ্যমটি। বিবিসি বলছে ইন নামের একটি গ্রামে সবচেয়ে বড় হত্যাকাণ্ডটি চালানো হয়। সেখানে কমপক্ষে 14 জনকে প্রথমে পেটানো হয়। এরপর তাদের লাশ জঙ্গলের ভেতর গর্তে ফেলে দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী বলেন, হত্যা করার আগে তাদের প্রথমে দড়ি দিয়ে বেঁধে পেটানো হয়। তিনি আরও বলেন, আমরা সেনাদের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছি কিন্তু তারা এতে কোনো সাড়া দেননি। ওই সময় সেনারা নারীদের উল্টো জিজ্ঞাসা করেছে, যাদের ধরা হয়েছে তাদের মধ্যে কি আপনাদের স্বামীরা রয়েছেন? থাকলে তাদের জন্য শেষ ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করুন। সেনারা যখন নির্যাতন চালাচ্ছিলেন একজন সেখান থেকে পালাতে সক্ষম হয়েছিলেন। তিনি বলেন, হত্যার কয়েক ঘন্টা আগে ভয়ঙ্কর নির্যাতন চালাতেন সেনারা। এছাড়া সারাদিন ধরে চলত নির্যাতন। তারা দড়ি দিয়ে বেঁধে পাথর দিয়ে মারতেন, কখনো রাইফেলের বাট দিয়ে মারতেন। এই সেনাদের মধ্যে অনেক ছিলেন তরুণ, যাদের অনেকের বয়স 17 বা 18 বছর। আবার অনেকে ছিলেন বয়স্ক। যারা নির্যাতন চালিয়েছেন তাদের মধ্যে কোনো নারী ছিলেন না। এই গ্রামের কাছেই জি বিন ডুইন গ্রামে নির্যাতন চালানো হয়। সেখানকার একটি গণকবর থেকে 12 জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি লাশ উদ্ধার করা হয়েছে যেটি আকারে বেশ ছোট। ধারণা করা হচ্ছে এটি একটি শিশুর লাশ, শিশুটি প্রতিবন্ধী। এছাড়া পাম গাছে ঝুলানো একটি লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার ফুটেজ থেকে এটা নিশ্চিত হয়ে গেছে যে তাকে নির্যাতন করা হয়েছে। ওই ব্যক্তির বয়স 60 বছরের বেশি। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সামরিক বাহিনীর সদস্যরা যখন ওই গ্রামে প্রবেশ করেন তখন তার ছেলে ও নাতি নাতনিরা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। তার ধারণা ছিল বয়সের কারণেই তাকে নির্যাতন করা হবে না। যে এলাকায় গণহত্যা চালানো হয়েছে সেখানে সেনাবাহিনীর উপর হামলা হয়েছিল। মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির সরকার পতনের পর জনসাধারণকে সঙ্গে নিয়ে এই হামলা চালিয়েছিল বিদ্রোহী মিলিশিয়া বাহিনী। ধারণা করা হচ্ছে এর প্রতিশোধ হিসাবে হত্যাকাণ্ড চালিয়েছে সেনাবাহিনী।
যুক্তরাষ্ট্রে ভ্রমণের নিষেধাজ্ঞা আনছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রে ইসরায়েলি নাগরিকদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আনার বিষয়ে প্রস্তাব দিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার ওই প্রস্তাবের সঙ্গে বেশ কয়েকটি ইউরোপীয় দেশকে কোভিড রেড লিস্টে রাখার কথাও জানানো হয়। করোনার অতি সংক্রামক ধরন অমিক্রনের বিস্তার ঠেকাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফাতুলি বেনেট জানিয়েছেন তার দেশ কোভিড-19 ভাইরাসের পঞ্চম ঢেউয়ের মধ্যে রয়েছে। তিনি বলেন এরই মধ্যে অমিক্রন ভেরিয়েন্টও এসে পড়েছে। মন্ত্রিসভার একটি বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অমিক্রন খুব দ্রুত ছড়িয়ে পড়েছে বলেও উল্লেখ করেন নাফাতুলি বেনেট। এর আগে বেনেট জোর দিয়ে বলেছিলেন যে তিনি আরও লকডাউন এড়াতে ভ্রমণে বিধিনিষেধ জারি রাখবেন। তিনি বলেন গত মাসে দক্ষিণ আফ্রিকায় অমিক্রন শনাক্ত হওয়ার পরপরই ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে সঠিক পদক্ষেপ নিয়েছে তার দেশ। সরকারের সকল যোগ্য আফগান নাগরিকের অংশগ্রহণ চায় তালেবান। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন দেশটির সরকারে সকল যোগ্য আফগান নাগরিকের অংশগ্রহণ চায় তালেবান। রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের আফগানিস্তান বিষয়ক বিশেষ সম্মেলনে এই কথা জানান তিনি। আমির খান মুত্তাকি বলেন আফগান জনগণের প্রতিনিধি ও দায়িত্বশীল সরকার হিসেবে তালেবান আফগানিস্তানে মানবাধিকার ও নারী অধিকার রক্ষা করাকে নিজের দায়িত্ব বলে মনে করে। এছাড়া সরকারে আফগানিস্তানের সকল অঞ্চলে সকল যোগ্য আফগান নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় তালেবান সরকার। তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা একটি একক পরিবারের সদস্য হিসাবে আফগানিস্তানের ব্যাপারে সকল মুসলিম দেশের দাবি উদ্বেগ ও পরামর্শ সাদরে গ্রহণ করতে প্রস্তুত রয়েছি। আমাদের লক্ষ্য আফগানিস্তানকে বর্তমান সংকট থেকে বের করে আনার জন্য একটি উপযুক্ত ও ন্যায়পূর্ণ রোডম্যাপ তৈরি করা।